স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ বিশেষ খবর, কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা বিক্ষোভকারী আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন, স্বতঃপ্রণোদিত মামলাও রুজু করেছেন তিনি। পার্শ্ব শিক্ষকদের প্রাথমিকে শিক্ষক হিসেবে নিয়োগের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, তবে সামগ্রিকভাবে প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলবে। আর্থিক সংযুক্তিকরণের লক্ষ্যে বিশ্বজোড়া অংশীদারিত্ব নিয়ে G20 কর্মীগোষ্ঠীর প্রথম বৈঠক আজ শেষ হচ্ছে। এবছরের গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার জন্য রাজ্য পরিবহন দপ্তর আজ থেকে বাস পরিষেবা চালু করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় আসা পুণ্যার্থীদের সঙ্গে মুখ্যমন্ত্রী আজ বিকেলে মিলিত হবেন। পাঁচদিনব্যাপী সাহিত্য উৎসব ও লিথির ম্যাগাজিন মেলা আজ শুরু হচ্ছে। ইডেনে আগামীকাল ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে। আসছে বিস্তারিত খবরে। বিচার প্রক্রিয়া বাধা দেবার জন্য বিক্ষোভকারী আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা, স্বতঃপ্রণোদিত মামলাও রুজু করেছেন তিনি। এই বিক্ষোভ ফৌজদারি আদালতের অবমাননা কিনা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ তা স্থির করবে। মামলায় অ্যাডভোকেট জেনারেলকে যুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এ সংক্রান্ত যাবতীয় তথ্য প্রমাণ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পাঠিয়ে বিচারপতি মান্থা সিসিটিভির সব ফুটেজ সংরক্ষণও করতে বলেছেন। প্রধান বিচারপতি এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন। সোমবার থেকে বিচারপতি মান্থার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন আইনজীবীদের একাংশ। আইনজীবীদের সংগঠন বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রস্তাব গ্রহণ করে গতকাল বিচারপতি মান্থার এজলাস বয়কটের সিদ্ধান্ত নেওয়া হলে আদালত চত্বরে তুমুল গণ্ডগোল শুরু হয়। অভিযোগ, বিক্ষোভরত আইনজীবীরা বিচারপতি মান্থার এজলাসে অন্য আইনজীবীদের ঢুকতে বাধা দেন। এর প্রেক্ষিতে তাঁর এজলাসের বাইরে পুলিশের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেন বিচারপতি মান্থা। অন্যদিকে বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণাভ ঘোষের দাবি, অ্যাসোসিয়েশনের সভায় এরকম কোন প্রস্তাব নেওয়া হয়নি, এই পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। উল্লেখ্য, বিচারপতি মান্থার এজলাসে বহু গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। আইনজীবীদের বিক্ষোভ নিয়ে গতকাল প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ কয়েকজন আইনজীবী। স্বতঃপ্রণোদিত আদালত অবমাননা মামলার প্রস্তাবও নেন তারা। বিচারপতি রাজশেখর মান্থার বিরুদ্ধে আইনজীবীদের একাংশের বিক্ষোভের কঠোর সমালোচনা করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, এটা তো পৃথিবীর শুধু সবাই দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে বিচার ব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা চলছে। কোন একটা অংশ বিচারপতিদের হয়তো সন্ত্রস্ত করে নিজেদের পথে আনতে চাইছেন। পার্শ্ব শিক্ষকদের প্রাথমিকে শিক্ষক হিসেবে নিয়োগের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, তবে সামগ্রিকভাবে প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলবে। উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকদের মধ্যে 10% শিক্ষক হিসেবে নিয়োগ করা যাবে বলে বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন উচ্চ প্রাথমিকের আরও বেশ কিছু পার্শ্ব শিক্ষক। গতকাল এই মামলার শুনানিতে পার্শ্ব শিক্ষকদের প্রাথমিকে শিক্ষক পদে নিয়োগের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত, উচ্চ প্রাথমিকের বেশ কয়েকজন পার্শ্ব শিক্ষক প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ দেওয়ার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। দুর্নীতির কারণে বঞ্চিত চাকরি প্রার্থীদের অবিলম্বে চাকরিতে নিয়োগ করার দাবিতে বঞ্চিত চাকরি প্রার্থীদের মহাজোট আগামী 16 জানুয়ারি ধর্মতলার মেট্রো চ্যানেলের সামনে সমাবেশ ও গণকনভেনশনের ডাক দিয়েছে। মহাজোটের পক্ষে যুবছাত্র অধিকার মঞ্চের রাজ্য আহ্বায়ক সুদীপ মণ্ডল গতকাল বলেন, ওইদিন হাওড়া, শিয়ালদা ও কলেজ স্কোয়ার থেকে চাকরি প্রার্থীদের মহাজোটের মিছিল এসে ধর্মতলার মেট্রো চ্যানেলে আসবে। রাজ্যের বিভিন্ন বিভাগে নিয়োগের ক্ষেত্রে চরম দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, কয়েক হাজার বঞ্চিত চাকরি প্রার্থীরা তাদের ন্যায্য চাকরি পেতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে গেলেও রাজ্য সরকারের পক্ষে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। আর্থিক সংযুক্তিকরণের লক্ষ্যে বিশ্বজোড়া অংশীদারিত্ব নিয়ে G20 কর্মীগোষ্ঠীর প্রথম বৈঠক আজ শেষ হচ্ছে। গোষ্ঠীর 19টি দেশ এবং ইউরোপীয় গোষ্ঠী ছাড়াও বিশ্বব্যাংক, আন্তর্জাতিক অর্থ তহবিল, রাষ্ট্রসংঘ প্রভৃতি অগ্রণী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ফ্রান্স ও এস্তোনিয়ার ডিজিটাল অর্থনীতি ও বিদেশ দপ্তরের দুই রাষ্ট্রদূত বৈঠকে যোগ দেন। কলকাতার G20 ফিনান্সিয়াল ইনক্লুশন ওয়ার্কিং গ্রুপের বৈঠকের দ্বিতীয় দিনে গতকাল পূর্ণাঙ্গ অধিবেশনের সূচনা হয়। উদ্বোধনী ভাষণে প্রধান অতিথি কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা ভারতের G20 সভাপতিত্বের উল্লেখ করে বলেন, বসুধৈব কুটুম্বকমের মন্ত্রই আমাদের এগিয়ে চলার পাথেয়। জনসাধারণের আর্থিক ক্ষমতায়নের ক্ষেত্রে আর্থিক সংযুক্তিকরণের প্রয়োজনের ওপর গুরুত্ব দেন তিনি। 2009 সালে আলিপুরদুয়ার শহরে সোনার দোকানে চুরির ঘটনায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক গতকাল আলিপুরদুয়ার জেলা আদালতে আত্মসমর্পণ করেন। গত নভেম্বরে মামলা শুনানির সময় তাঁর পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত না থাকায় তৃতীয় কোর্টের বিচারক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। 12 জানুয়ারি পর্যন্ত ওই পরোয়ানার উপর স্থগিতাদেশ দিয়ে আলিপুরদুয়ার আদালতে
তাঁকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। সেই মতো গতকাল আদালতে উপস্থিত হন তিনি। পরবর্তী শুনানির দিনগুলিতে অবশ্য ব্যক্তিগত হাজিরা থেকে তাঁকে অব্যাহত দেওয়া হয়েছে। গতকাল আদালত থেকে বেরিয়ে শ্রী প্রামাণিক বলেন, এটা তাকে ফাঁসানোর রাজনৈতিক ষড়যন্ত্র। এদিকে নিশীদ প্রামাণিকের আত্মসমর্পণকে নিজেদের নৈতিক জয় হিসেবে দাবি করে তৃণমূল কংগ্রেস গতকাল কোচবিহারে পথচারীদের মধ্যে মিষ্টি বিলি করে। বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনার সমালোচনা করেছেন কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী কপিল মরিশ্বর পাতিল। হাওড়া স্টেশনে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ভারত উন্নয়নের পথে এগোচ্ছে, তাই দেশবাসীর সহযোগিতা একান্ত কাম্য। আবাস যোজনায় দুর্নীতির বিরুদ্ধেও সরব হন তিনি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতির প্রতিবাদে এবং তালিকায় প্রকৃত গরিবদের নাম তোলার দাবিতে পূর্ব বর্ধমানের জেলাশাসকের কাছে এসইউসিএ তরফে গতকাল স্মারকলিপি প্রদান করা হয়। তার আগে প্রকল্পের দাবিদারদের নিয়ে কার্জন গেটের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। পঞ্চায়েত নির্বাচনের আগে বাঁকুড়ায় ফের তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল। ওন্দা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি অশোক চট্টোপাধ্যায়ের নেতৃত্বে দলের নেতাকর্মী সমর্থকরা দলের প্রাক্তন জেলা সভাপতি প্রাক্তন বিধায়ক অরূপ খাঁর বিরুদ্ধে পথে নামেন। তাদের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে টাকার বিনিময়ে টিকিট দেওয়ার চেষ্টা চলছে। দ্রুত পৌর নির্বাচনের দাবি, পানীয় জলের অভাব, আবাস যোজনার ঘর নিয়ে দুর্নীতি, ডাম্পিং গ্রাউন্ড তৈরি সহ মোট এগারো দফা দাবিতে গতকাল সিপিআইএম এর পক্ষ থেকে ধূপগুড়ি পুরসভা অভিযান করা হয়। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর নেতৃত্বে ছিলেন। সুজনবাবু বলেন, বাবা বলে প্রত্যেক পাঁচ বছর পর নির্দিষ্টভাবে ভোট হতো, কেন ভোট হচ্ছে না, কিসের ভয়? 2002 সালে ধূপগুড়িতে মিউনিসিপ্যালিটি তৈরি করলো বামফ্রন্ট। মিউনিসিপ্যালিটি এলাকার পরিষেবা বারোটা বাজিয়ে দিয়েছে তৃণমূলের বাহিনী। না আছে ডাম্পিং গ্রাউন্ড পানীয় জল, না আছে আবাস যোজনা বন্দোবস্ত ঠিক মতো, উল্টে পরিবেশ নষ্ট করা হচ্ছে। নানাবিত প্রসঙ্গে এখানকার নাগরিকদের পরিষেবা সংক্রান্ত বিষয়ে তারা যে এসেছেন, বিক্ষোভ দেখিয়েছেন, আমি তাদের সঙ্গে ছিলাম। পঞ্চায়েত নির্বাচনের আগে সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে যোগাযোগ আরও বাড়াতে তৃণমূল কংগ্রেস আজ থেকে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি চালু করতে চলেছে। দলের 3.5 লক্ষ স্বেচ্ছাসেবক দুমাস ধরে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। দীর্ঘ 7 মাস ধরে বেতন না পাওয়ায় ক্ষোভে উত্তর চব্বিশ পরগনার খড়দহ ফেরিঘাটের কর্মীরা অনির্দিষ্টকালের জন্য ফেরি পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল বিকেল থেকে হাঁড়ি কড়াই নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। ফেরি পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এবছরের গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার জন্য রাজ্য পরিবহন দপ্তর আজ থেকে বাস পরিষেবা চালু করেছে। সকাল 6টায় হাওড়া ও বাবুঘাট থেকে পশ্চিমবঙ্গ পরিবহন নিগম ও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের এই বাস পরিষেবা শুরু হয়েছে। WBTC 17 জানুয়ারি পর্যন্ত হাওড়া টার্মিনাস ও বাবুঘাট থেকে এবং SBSTC হাওড়া জাগৃতি সংঘ বাবুঘাট থেকে 16 জানুয়ারি পর্যন্ত এই পরিষেবা দেবে। অন্যদিকে মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গায় পুণ্যস্নানের জন্য আগামী রবিবার 15 জানুয়ারি চক্র রেলে সকালের পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে। এবারের গঙ্গাসাগর মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীদের শুভেচ্ছা জানাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ তাদের সঙ্গে মিলিত হবেন। নবান্ন সূত্রের খবর, বিকেলে কলকাতার আউটরাম ঘাটে রাজ্য সরকারের তরফে প্রস্তাবিত এক অনুষ্ঠানে পুণ্যার্থীদের সঙ্গে তিনি কথা বলবেন। পাশাপাশি আউটরাম ঘাট ও কলকাতা ময়দানে যাত্রীদের জন্য যে ব্যবস্থাপনা রাখা হয়েছে সেগুলিও সরজমিনে পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। এদিকে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল বিকেলেই গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক সূচনা হয়েছে। এর উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। মেলা চলবে 17 জানুয়ারি পর্যন্ত। পুলিশের অনুমতি না মিললেও পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গত সন্ধ্যায় বাবুঘাটে গঙ্গা আরতি করেন। এই কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের দফায় দফায় ধস্তাধস্তি হয়। এদিকে পুলিশ বিজেপি কর্মী সমর্থকদের সরাতে গেলে ধুমধুমার কাণ্ড বাঁধে সুকান্ত মজুমদার সহ বেশ কয়েকজনকে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে পুলিশের অনুরোধ অগ্রাহ্য করে বিজেপি রাজ্য সভাপতির গঙ্গা আরতির কড়া সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাংসদ শান্তনু সেন। 5 দিনব্যাপী সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা শুরু হচ্ছে আজ নন্দন, রবীন্দ্রসদন ও বাংলা একাডেমি চত্বরে। একটি প্রতিবেদন, একটু পা চালিয়ে ভাই, এই শিরোনাম থাকছে 2023 সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলার। লীলা রায়, শক্তি চট্টোপাধ্যায়, সোমেন চন্দ ও মনোজ বসু সহ 13 জন সাহিত্যিকের নামাঙ্কিত স্মারক সম্মান প্রদান করা হবে এবারের মেলায়। মাইকেল মধুসূদন দত্তের 200 জন্মবর্ষের প্রাককালে স্মারক গ্রন্থ মাইকেল মধুসূদন দত্ত ফিরে দেখা প্রকাশিত হবে। সেই সঙ্গে মহাকবির স্মরণে গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় থাকছে একটি প্রদর্শনী তিষ্ঠ ক্ষণকাল। 305টি স্টলে সারা রাজ্যের রচনা সম্ভার ও একতারা মুক্তমঞ্চের সান্ধ্যকালীন সঙ্গীত আয়োজন নিয়ে এ মাসের 15 তারিখ পর্যন্ত চলবে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। ইডেনে আগামীকাল ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয়
একদিনের ক্রিকেট ম্যাচকে ঘিরে শেষ মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে কলকাতার নগরপাল বিনীত গোয়েল গতকাল ইডেনে যান। উল্লেখ্য, ইডেনে নতুন আলো লাগানোর পর এটাই প্রথম আন্তর্জাতিক ম্যাচ। উত্তর চব্বিশ পরগনার বেলঘরিয়ার প্রিয়নাথ গুহ রোডে তিন ভাই বোনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কামারহাটি পুরসভার 33 নম্বর ওয়ার্ডের একটি পুকুরে এক ব্যক্তির দেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। সজল চৌধুরী নামে ওই ব্যক্তির বাড়ি থেকে পরে উদ্ধার হয় তার দিদি বছর পঞ্চাশের রানী চৌধুরী এবং ভাই 46 বছরের বিমল চৌধুরীর দেহ। প্রিয়নাথ গুহ রোডের একটি আবাসনে থাকতেন তিন ভাই বোন। দিদি ও ভাইকে খুন করে সজল আত্মঘাতী হন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।